ফুল সেফটি মামা, এরকম সেফটি তোমরা কোনো পার্ক কিংবা কোনো ওয়েও রুমেও পাবে না। একটু বলছেন কি বলছেন বলুন না, বলুন বলুন একটু বলুন। এগুলো বার করতে করতে জাস্ট রিভিউগুলো দেখো, মানে সেক্স ফেক্স, কাপিল ফাপিল, পার্সোনাল ফার্সোনাল, সিনেমা হচ্ছে না ফুল খেলা হচ্ছে, কিছু বুঝতেই পারছি না সিনেমার মদনপুর। তবে আজকের ভিডিওটা কিন্তু ফুললি কাপল ফ্রেন্ডলি ডেডিকেটেড ভিডিও। কিছুদিন হয়েছে ব্লাড ক্যান্সারের মতো মারণ রোগে আক্রান্ত হয়ে পড়েছি। বেবিটির চিকিৎসা চলছে নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটালে। টস টস করছে লেবুর রস, শশা, পেয়ারা, বল, এইসব করতে করতে ফাইনালি নামলাম হচ্ছে মদনপুর। আমি আস্তে আস্তে ভাবছিলাম যে কলাটা নিয়ে আসলে ভালো হতো, আমি ট্রেনে বেঁচে দিতাম, মানে আমার কলা না, মানে যেটা খাই আর। সো এটা সবাই জানে যে ভোটের আগে এসব খোদাইয়ের কাজ কিন্তু ভালোই হয়। ফাইনালি ফুলটু মজা করতে করতে মদনপুর একদম প্ল্যাটফর্মের বাইরে এলাম, ঠিক আছে। তো আজকের ভিডিওটা যেটা বললাম যে তোমাদের জন্য ডেডিকেটেড ভিডিও, বিকজ যখন আমি তোমাদের কাছ থেকে কমেন্ট সেকশানে শুনেছিলাম যে দাদা কাপল ফ্রেন্ডলি একটা মানে সিনেমা হল দেখাও, আর আমি হাসতে হাসতে ওরা কাপল ফ্রেন্ডলি মানে এখনও আমার হাসি পায় আর কি, যে মানে আমার ভাবনাচিন্তার বাইরে যে কাপলদের জন্য স্পেশাল কাপলদের জন্য সিনেমা হল আছে নাকি, ঠিক আছে। তো মাথার আমার ছাতা হারিয়ে গেছিলো এসব ভাবতে ভাবতে, বাট অনেকদিন বাদে যেহেতু, হ্যাঁ, তো যেহেতু আর কি তোমরা আবার অনেকে জিজ্ঞেস করছিলে যে অনেক লেটে কেন ভিডিও আসছে, তো আমি চেষ্টা করছিলাম আর কি ইউনিক কিছু আর কি, পার্ক তো অনেক করেছি, ঠিক আছে, তো নতুন কিছু করবার সবসময় ট্রাই করে থাকি। তো এই খুঁজতে খুঁজতে আজকে পেলাম যে রিয়েলি কিন্তু কাপল ফ্রেন্ডলি সিনেমা হল আছে, সেটা দেখো তোমাদের বিলিভ হচ্ছে না। তো জাস্ট তোমরা, আমি গুগল থেকে লোকেশান থেকে এটা বার করেছি, হল সার্চ মারতে মারতে যেহেতু বলছিলাম ইউনিক কিছু আর কি এক্সপ্লোর করার চেষ্টা করছি, তো এগুলো বার করতে করতে জাস্ট রিভিউগুলো দেখো, মানে সেক্স ফেক্স, কাপিল ফাপিল, পার্সোনাল ফার্সোনাল, যা তা দেখতে পাচ্ছ চারিদিকে ছড়িয়ে। তো আমার ব্যাকগ্রাউন্ডে এই মানে টোটো মানে টুকটুকি বলে এগুলোকে, এটা স্ট্যান্ড ভেবে ভেবো না যে প্ল্যাটফর্ম থেকে প্রত্যেকবারের মতন আর কি যেতে হবে। এই সিনেমা হলটা স্টার সিনেমা হল, স্টার 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 আই এম স্টার স্টার সিনেমা হলটা, এই যে প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম থেকে তোমরা যদি হালকা দূরবীনটা একটু জুম করো, ঠিক আছে, তাহলেই তোমরা সিনেমা হলের মাথাটা দেখতে পারবে। চলো যাই। আজকের ভিডিওতে আমরা কী করবো, আজকের ভিডিওতে কী করবো আমি নিজেও জানি না, কেন এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স যে পার্টিকুলার কাপলদের জন্য সিনেমা হল, এটা আমার আজ পর্যন্ত কোনো দিন এক্সপিরিয়েন্স হয়নি। তো যেটাই করবো সেটা ভিডিওতেই করবো, তোমাদেরকে ভিডিওটা পুরো ওয়াচ করতে লাগবে। আমি আর কি ব্লগ করতে করতে দাদাটা আমাকে বলছে যে একা একা কী বলছেন কী বলছেন কী বলছেন বলুন না বলুন বলুন একটু বলুন, বলছে খেয়াল করে আমাকে বলছে একা একা বকছো কেন। মদনপুর প্ল্যাটফর্মে, এক নম্বর প্ল্যাটফর্মে নেমে এই মাঝবাজারের ভেতর দিয়ে তোমাদেরকে যেতে হবে, পায়ে হেঁটে মাত্র 2-3 মিনিট স্টার সিনেমা। দেখো ফাইনালি এসে পৌঁছে গেছি স্টার সিনেমা হল, দেখতে পাচ্ছ। তো এই সিনেমা হলের ভেতরে যাওয়ার পরেই তোমাদেরকে ফুল ইনফরমেশান দেবো, সবাই বদমাইশি করবে, তোমরা কিন্তু স্কিপ করে ভিডিওটা কোনো রকম বদমাইশি করবে না। আশা করি রিভিউগুলো তোমরা করে নিয়েছো, এখন ফাইনালি আমি দাঁড়িয়ে আছি 12:30 থেকে আর কি টিকিট দেবে, একটা থেকে শো আছে, যে শোটা ছিল আমি তো সিনেমা বেশি দেখি না, নুন শো না কী বলে ওটা, সে মানে অলরেডি রানিং চলছে, ঠিক আছে। তো এই হচ্ছে কাউন্টার, এই হচ্ছে সিনেমা হল, এবং সামনে রয়েছে কাউন্টার, ওখান থেকে টিকিট কাটবো। 12:30 থেকে স্টার্ট টিকিট দেওয়া, মানে নেক্সট শোয়ের সেটা হচ্ছে বা মেবি একটা থেকে শোটা স্টার্ট হবে, আর যেটা সিনেমা চলছে সেটা হচ্ছে OMG, ও মাই গড। অনেকদিন পরে সিনেমা হলে এলাম, এবং সিনেমা হলের ভেতরে এটা সচরাচর দেখা যায় না, আমি মেবি দূরে এসেছি বলে দেখতে পাচ্ছি, লতাজি, কিশোর কুমার, স্বামী বিবেকানন্দ, লোকনাথ বাবা, সারদা মা, তারপর মান্না দে, ঠিক আছে, তারপর শাহরুখ খান, সলমান খান, বিভিন্ন আর কি সেলিব্রিটিদের ছবি আছে, এবং পুরো নিট অ্যান্ড ক্লিন। সো ভেতরেও আর কি পার্কিং স্লট আছে,
ঠিক আছে, তোমরা যদি টু হুইলার নিয়ে আসো কিংবা ফোর হুইলার, এখানে পার্কিং করার ব্যবস্থা রয়েছে যেটা দেখতে পাচ্ছি, এবং হালকা ফুলকা স্টলও আছে। তো ওটা হচ্ছে স্টল, খাবার স্টল, হচ্ছে স্টার ইয়াতে লেখা আছে যোগিও। সো ফুল ডিটেল কিন্তু তোমাদের এই ভিডিওতে দেখবো, তোমরা কিন্তু পুরো ভিডিওতে দেখতে থাকো। ও মাই গড, সিনেমা OMG কী দেখবো, তার আগে আমি নিজেই OMG হয়ে গেছি। ফুটেজ নিতে নিতে আমাকে বলছে কি ভিডিও কি কাউকে পাঠাচ্ছ, তার মানে এখানে বুঝতে পারছো তো যে যেটা পড়েছি আর যেটা সবাই আর কি রিভিউ দিয়েছে ভয়ঙ্কর খেলা হবে, সেটা ব্যাপারটা একদম ঠিক। তাই আমাকে একটু মানে প্রিভেন্ট করার চেষ্টা হচ্ছে, বলছি সিনেমা দেখবে, আমি তো বুঝতে পারছি না ভেতরে ঢুকতে পারবো কিনা, বলো কেন, যদি বলে ফুটেজ ডিলিট করে তো আমাকে এখানে ইনফরমেশন দেখছি কি হয়, তোমরা দেখতে থাকো। দেখো এটা হচ্ছে কাউন্টার, এবং তোমরা যদি চাও তাহলে এখান থেকে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেখো টিকিটের প্রাইস, ঠিক আছে, দাম এবং কটা থেকে কী কী শো আছে সব কিছু কিন্তু এটার মধ্যে রয়েছে। এটা কিন্তু ইনফরমেটিভ জিনিস, তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এখানে এরকম ব্যাপার আছে যে তোমরা যদি কাপেল আসো তাহলে কিন্তু তোমরা এসি আর কি কিংবা আদার সিট পাবে, নাহলে কিন্তু সিঙ্গেল একদম মানে একদম যে সামনে সিটগুলো থাকে সেগুলোই তোমাদেরকে নিতে হবে। না চাইতেও আমাকে রিয়ারস্টলের আর কি টিকিট কাটতে হলো, কারণ আমি সিঙ্গেল আছি, ঠিক আছে। এখানে কাপেল থাকলেই তাহলে তোমরা এসি কিংবা আদার স্টলগুলো মানে সিটগুলো বুক করতে পারবে। সো যদিও সিনেমা দেখবো, তোমরা ভিডিওটা ছেড়ে চলে যাবো না, তার কারণ হচ্ছে দেখার পরেই লেখালেখি আর যা মেসেজ সব কিছু আর কি রিভিউ দেবো যে আলটিমেট এটা কি রাইট কি রং, তাহলেই না তোমরা আসবে। সো পুরো ওয়াচ করতে পারো। স্টার্টে তো এখন আধা ঘন্টা বাকি আছে, তাই বাইরের তো কোনো খাবার খেতে পারবো না চা ছাড়া, চাটাই নিই। আর যেটা কথা সেটা হচ্ছে ইনটিউব ব্লগ, নামটা কেন রেখেছি অনেকে কনফিউজ, এই চশমা পরে সানগ্লাস পরে চোখ দিয়ে যা দেখি নল দিয়ে তাই বেরোয়। সিনেমা স্টার্ট, ফুল মজা। এখানে কিন্তু মানে আলাদা আলাদা কেপের জিনিস আছে মামা, সিনেমা হচ্ছে না ফুল খেলা হচ্ছে, কিছু বুঝতেই পারছি না সিনেমা হলের ভেতরে, পুরো অন্ধকার। রুকো যারা মারাত্মক লেভেল সিনেমা হল, তোমাদের রিভিউ দিচ্ছি। উফ, ও ভাই কি বলবো, মানে লাস্টে আমাকে একটা ফাঁকা জায়গায় আসতে হলে সলিডভাবে রিভিউ দেওয়ার জন্য, কারণ হলের ভেতরে দাঁড়িয়ে ওইভাবে রিভিউ দেওয়া যায় না, ঠিক আছে। এমনি ভিডিও করাটা খুব চাপের ওখানে, ঠিক আছে। তোমরা যারা এই হলে এসছো তারা জানো যে এইসব জায়গায় দাঁড়িয়ে আর কি এইসব ইনফরমেশান দেওয়া যায় না। সো ভাই দেখো যেটা কথা সেটা হচ্ছে আমি একটু আগেই বেরিয়ে এলাম, তার কারণ হচ্ছে আমার পাশে একটা কাকু ফুল ড্রিঙ্ক ফিং করে বসেছিল, ঠিক আছে। আমি দেখছি রোম্যান্টিক সিন হতে হতে অ্যাকশন ফিল্ম চালু হয়ে যাবে, ঠিক আছে। সো যেটা হয় ভাই দেখো, তো যেটা কথা আমার, তোমরা কিন্তু ইন্টেলিজেন্ট, এটা আমি আজকে আবার মেনে নিলাম, ঠিক আছে। আমার ধারণাই ছিল না যে এরকম একটা মানে কাপল ফ্রেন্ডলি সিনেমা হল থাকতে পারে, ফুল কাপল ফ্রেন্ডলি মানে ফুল কাপল ফ্রেন্ডলি। দেখো এবার তোমরা আমার কথাগুলো মন দিয়ে শোনা, আমি যেটা ভেতরে ঢোকার পরে টিকিট কাটার পরে বুঝলাম আমি সিঙ্গেল বলে আমাকে একদম রিয়ারস্টলে বসতে দেওয়া হয়েছে, মানে চাইলেও তুমি অন্য জায়গাকার টিকিট কাটতে পারবে না, ঠিক আছে। আর যারা পার্টিকুলার কাপেল আছে তাদের জন্য আমি দেখলাম অদ্ভুত ধরনের ব্যাপারটা, মানে সিনেমা হলের ভেতরেও আর কি ডিভাইড করা, একটা পেছনে একটা কাঁচ লাগানো আছে যেটা দিয়ে তুমি দেখতে পারবে না, ওই কাঁচের ভেতরে কিন্তু ডিভাইড করা রুম আছে যেখানে একমাত্র কাপেলরাই বসতে পারবে, আর একদম পুরো ওপরে রয়েছে টপ যেটা বুঝতে পারছো ব্যালকনি, ঠিক আছে। তো এইভাবে কিন্তু মানে কতটা সিকিউরিটি কাপেলদের জন্য তোমরা না খেলে বুঝতে পারবে না। আর এখানে অনলি ফর শুধু আমি যেটুকু দেখলাম যে কাপেলরাই আসছে, সিনেমা কী চলছে না চলছে এটা তো ম্যাটার করছে না, মানে সিনেমা আমি একাই আর কি দেখলাম, ঠিক আছে, যেটা বুঝলাম। আর বাকি যারা এসছে তারা সিনেমা করতে এসছে, মানে ফুল সেফটি, মানে ফুল সেফটি মামা। এরকম সেফটি তোমরা কোনো পার্ক কিংবা কোনো ওয়েও রুমেও পাবে না, একটু তোমাদের হিচকি যাবে, বাট এখানে কোনো হিচকিচানোর ব্যাপার নেই। সো ব্রাদার, তো ফাইনালি তোমরা বুঝতে পারলে যে এটা কাপল ফ্রেন্ডলি সিনেমা হল, ঠিক আছে। আমি অনেকদিন বাদে তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী একটা ভিডিও দিতে পারলাম, ঠিক আছে, ইউনিক কন্টেন্ট যে কাপল ফ্রেন্ডলি সিনেমা হল। সো তোমাদেরকে একটু এক ঘন্টা কষ্ট করে যারা আর কি কলকাতার দিকে থাকো, এক ঘন্টা মাত্র কষ্ট করতে হবে, ঠিক আছে, ট্রেনে এসে তারপরে এখানে ফুল তিন ঘন্টা এনজয় করো একদম সিনেমা হলের ভেতরে। আর যারা এদিক ওদিক থাকো তারা তো জানেন কীভাবে আসতে হবে, অ্যান্ড ভিডিওর মধ্যে ফুল ডিটেল দিয়ে দিয়েছি, যদি স্কিপ করে থাকো তাহলে যাও আর ব্যাকে গিয়ে থাকো। সো আজকের ভিডিওটা এখানেই এন্ড করবো, এন্ড করতে করতে যেটা কথা, ঠিক আছে, ভিডিওটা ভরপুর তোমরা শেয়ার করবে, কারণ তোমাদের শেয়ারের মাধ্যমে
ভিডিওটা রিচ পেলে আমি আবার মোটিভেটেড হবো তোমাদের জন্য এই ধরনের আর কি কন্টেন্ট নিয়ে আসতে। সো দেখা হবে তোমাদের সাথে নেক্সট আরেকটা কোনো ব্লগে, ততক্ষণ পর্যন্ত আমি নেব বিদায়, তোমরা সবাই ভালো থাকবে, সো টাটা।